চার মাজহাব সহি কিনা, মাজহাব মানা শিরিক কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। না ভাই, মাজহাব মানা শিরক হবে কেন? মাজহাব মানা যদি শিরক হয় তাহলে জান্নাত খালি থাকবে, তাহলে জান্নাত খালি থাকবে। কারণ ইমাম নববী, হাফেজ ইবনে হাজার আসকালানি, অনেক বড় বড় মুহাদ্দিস, ফুকাহা, মুফাসসির, যাদের প্রায় বেশিরভাগই কোনো না কোনো মাজহাবের অনুসারী ছিলেন। এখন মাজহাব মানলে যদি শিরিক হয়ে যায় তাহলে তো আর জান্নাতে কোনো লোকজন পাওয়া যাবে না, জান্নাত খালি থাকবে। কথা বুঝাতে পারছি? তবে ইসলাম আমাদেরকে সব সময় বলে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব। কার অনুসরণ করব? কোরআন এবং হাদিসের অনুসরণ করব, ওলামা একরামের অনুসরণ করব। কিন্তু সেটা আলা বাসিরাতিন, সেটা আলা দালিল, যে কোনো আলেম যা বলবে তার কথা শুনে শুরু করবেন, এটা না। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে আপনাকে রাহবরি করবে, অবশ্যই ওলামা একরামদের কথা শুনবেন, আর কথা শুনেন আর না শুনেন অশ্রদ্ধা করবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে হুজুরদেরকে নিয়ে ট্রল করা, নিজে দু চারটা হাদিস কোরআন জানার পরে এবার আলেম ওলামাদেরকে নিয়ে অপমান কর মন্তব্য করা শুরু করে। এ রোগ তৈরি হয়েছে কি হয়নি? সবার মধ্যে হুজুররা একজন একজনে করে, এবার অনুসারা বলে আমরা বসে থাকুন কেন, আমাদের হুজুর যখন করে আমরাও করি, এবার মুক্তাদিরাও শুরু করে, গোটা সমাজ অশান্ত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। আমি মনে করি উনি ভুল করতেছে একটা মাসালায়, আমার মতে ওনার মাসালাটা কি ভুল। ওনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় আমার কোনো ক্ষতি আছে? আমি তো আল্লাহকে এটা বলা দরকার, আল্লাহ আমার ভাই আমার মতে ভুল করতেছে, তারপরও তারা জান্নাতে দিয়ে না, আল্লাহ আমাকেও সাথে দিয়ে, এটা না ইমানদারের কথা? কিন্তু এমন একটা ভাব আমাদের যে হে জান্নাতে গেলে আমি ওই জান্নাতেই যাব না, নাউজুবিল্লাহ, এরকম একটা রোগ এসে গেছে না আমাদের মধ্যে? আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন।